আসসালামু আলাইকুম, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজি সেলিমের ছেলে সহ চারজনের বিরুদ্ধে মামলা। নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম সহ চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিলেন সংসদ সদস্য স্টিকার লাগানো হাজি সেলিমের গাড়ি। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা মোটরসাইকেলকে থামান এবং নিজের পরিচয় দেন। এ সময় হাজি সেলিমের গাড়ি থেকে দুইজন ব্যক্তি নেমে এসে লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করে। এক পর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। ঘটনাস্থলে লোকজন জমে গেলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্র মতে, ঘটনার সময় সাংসদ হাজি সেলিম গাড়িতে ছিলেন না, তার ছেলে ইরফান ও নিরাপত্তা রক্ষাকারীরা ছিলেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরাম আলিমিয়া জানান, এ ঘটনায় মারধর ও হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি ও মোটরসাইকেল থানায় আছে।